আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সফি 360। আর সাথে আমি আছি আপনাদের টিচার সফি আহমেদ। আর আজকে আমরা দেখব হচ্ছে স্কিন রিটাচিং। আমার এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন একদমই খুবই একনি স্পটে ভরা, এটা আমরা স্কিন রিটাচ করে কিভাবে এটাকে একদম সুন্দর করে ফেলতে পারি, জাস্ট এখন যেরকম দেখতে পাচ্ছেন যে ছবিটা এরকমভাবে করে ফেলতে পারি, আজকে কিন্তু এই সেটিংসটা দেখব অ্যাডোবি ফটোশপ সিসি 2022 এই ভার্সনটাতে। আপনারা কিন্তু 2018 বা 2015 ভার্সনের পরে যতগুলো ভার্সন আছে সবগুলোতেই কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি এবং একটা ছবি নিয়ে নিয়েছি, যে ছবিটা একটু আগে আপনারা দেখতে পেলেন। সো এই ছবিটাকে কিন্তু আমরা একদম সুন্দর করে স্কিন রিটাচ করে এটাকে একদম সুন্দর করে ফেলবো। তো চলুন সেটা আমরা কীভাবে করব সেটা আমরা দেখে নিই। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার আছে, এই লেয়ারটাতে ক্লিক করব এবং এই লেয়ারটাকে আমরা যেটা করব কন্ট্রোল জেতে চেপে এটার একটা কপি নিয়ে নেব এবং উপরের লেয়ারটাকে সিলেক্ট রাখবো এবং এইখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই চাপবো, তাহলে সেটা ইনভার্ট হবে। ইনভার্ট হওয়ার পর আমাদের যেটা করতে হবে, এইখান থেকে এই যে ব্লেন্ডিং মোড আছে এটা হচ্ছে ব্লেন্ডিং মোড, এখানে ক্লিক করে আমরা যেটা করব নিচের দিকে চলে আসব এবং এখানে ভিভিড লাইট যেটা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা একটা ক্লিক করে দিব। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ফিল্টারে, মেনুতে ফিল্টারে ক্লিক করব, তারপর নিচের দিকে এখানে আদার্সে ক্লিক করব, তারপর এই পাশে যেটা ওপেন হবে এইখানে এসে আমরা হাই পাসে ক্লিক করব। হাই পাসে ক্লিক করে আমরা যেটা করব, আমাদের এইখানে যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন এই স্লাইডারটা প্রথমে এই একদম এই সাইডে থাকবে। আমরা যেটা করব, এই স্লাইডারটাকে এদিকে ডান দিকে একদম সরিয়ে আনব, সরিয়ে এনে দেখব কীরকম দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব, স্লাইডারটাকে এদিক সেদিক সরিয়ে একটু একটু করে আমরা বোঝার চেষ্টা করব কোন জায়গাটাতে এই দাগগুলা একেবারেই মানে মুছে যাচ্ছে, একদম দাগগুলো যাতে সুন্দর হয়ে যায়। যেমন আমি মনে করুন একটু বাড়ালাম হলো না, আরেকটু বাড়ালাম হলো না, আরেকটু বাড়ালাম হলো না, আরেকটু বাড়ালাম হলো না, আরেকটু বাড়ালাম, এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে। এখন যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু হচ্ছে, আরেকটু বাড়িয়ে দিলাম, আরেকটু হলো, আরেকটু বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়িয়ে দিলাম, না এটা বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এতটুকুতে আমার মনে হচ্ছে যে এতটুকুতে ঠিক আছে, এতটুকুতে ঠিক আছে। যদি এতটুকুতে ঠিক থাকে তাহলে কিন্তু আমরা এতটুকুতেই রেখে দিব। দেখতে পাচ্ছেন এতটুকুই ঠিক আছে। এখন আমরা যেটা করব, জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিব। তারপর আমরা আবার যেটা করব, এখানে ফিল্টারে ক্লিক করব, তারপর এই ব্লারে ক্লিক করব এবং এখানে গোশিয়ান ব্লার যেটা আছে এইটাতে একটা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমাদের ব্লারের পরিমাণটা কমিয়ে আনতে হবে। দেখতে পাচ্ছেন এই ব্লারটা যদি আরও কমিয়ে দিই, আরও কমিয়ে দিই, আরেকটু যদি বাড়িয়ে দিই, আরেকটু বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়িয়ে দিলাম, না হচ্ছে না, আরেকটু বাড়িয়ে দিলে আরেকটু ভেসে যাচ্ছে, সেই ক্ষেত্রে আরেকটু কমিয়ে দিচ্ছি, এতটুকু কমিয়ে দিলাম, এতটুকু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে যেটা আছে এটি কিন্তু স্লাইডারটা এদিক সেদিক করে আমাদের এটাকে করতে হবে, মানে কোন জায়গাটাতে সুন্দরভাবে মিশছে, কোন জায়গাটাতে ভালো হচ্ছে সেটা কিন্তু এইখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে নিয়ে নিতে হবে, এতটুকু রেখে দিলাম। এখন আমরা এতটুকুতে আসার পর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে লাল লাল এগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে, সেক্ষেত্রে আমাদের স্ক্রিন রিটাচিংটা কিন্তু ঠিকমতো হবে না। সেজন্য আমরা যেটা করব, এই অপশনটা আমরা জাস্ট এইখানে এনে ক্লিক করে ওকে দিয়ে দিব এবং নিচের এই যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে এটার যে লাল লাল অংশগুলো আছে এগুলোকে একটু কমানোর জন্য আমরা যেটা করব, আমাদের সিলেকটিভ কালারটা নিয়ে আসব, এনে এখানে লাল যে অংশটা আছে এটাকে হালকা একটু কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটু কমিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিচ্ছি, হ্যাঁ এতটুকুতে রেখে দিলাম। এতটুকুতে রেখে আমরা ওকে দিয়ে দিব। এতটুকুতে রেখে ওকে দেওয়ার পর আমরা যেটা করব, আবার উপরের এই লেয়ারটাতে চলে আসব এবং এখানে একটা মাস্ক অ্যাড করব। ও হ্যাঁ, আপনারা আসলে সিলেকটিভ কালার এই অপশনটা কিভাবে আনবেন এটা কিন্তু একটা প্রশ্ন। সিলেকটিভ কালারটা আনতে হলে আপনি কন্ট্রোল শিফট অল্টার কে তে চাপ দিবেন, তাহলে
কিবোর্ড শর্টকাটের এই অপশনটা চলে আসবে। তারপর আপনি ইমেজে ক্লিক করবেন এবং এই স্লাইডারটা থেকে দৌড়ে নিচের দিকে আসতে থাকবেন এবং দেখতে থাকবেন এখানে সিলেক্টিভ কালারটা কোথায় আছে। দেখুন, আমরা দেখছি সিলেক্টিভ কালার, এই যে সিলেক্টিভ কালারটা আমি আমার শর্টকাট কি F5 এ রেখেছি। এখানে ক্লিক করলেই অপশন আসবে এবং এখানে যদি F6 দেন তাহলে হবে, F5 দিলেও হবে, যে কোনো একটা দিয়ে এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এই যে ওকেতে ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখন F5 চাপলেই কিন্তু সে আমাদের সিলেক্টিভ কালার যেটা আছে সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি F5 এ চাপ দিলাম, এটা চলে আসলো। সো আমরা কিন্তু আবার চলে যাচ্ছি উপরে। আমরা এখানে কি করেছিলাম, একটা মাস্ক অ্যাড করেছি, এই যে এটা হচ্ছে মাস্ক। এখন এই মাস্ককে এই আমার যে ছবির থাম্বনেলটা আছে উপরের লেয়ারের এইটাতে ক্লিক করব না, আমরা মাস্কে ক্লিক করব, মাস্কে। তারপর কন্ট্রোল আই দিয়ে সেটা ইনভার্ট করে দিব। কন্ট্রোল আই দিয়ে কী করলাম, ইনভার্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, এই যে উপরের কালারটা আমাদের কালার প্রিসেটে যেটা ফোরগ্রাউন্ড কালার আছে সেটাতে ক্লিক করে এখানে সাদা দিয়ে দিব এবং আমরা যেটা করব এটার ব্রাশ নিয়ে নিব। এটা যেহেতু আমরা মাস্কে কাজ করছি, মাস্কিংয়ের কাজই হচ্ছে যে মাস্ক যখন থাকবে তখন সাদা এবং কালো এই দুইটা কালারই কাজ করবে, অন্য কোনো কালার কাজ করবে না। সেই জন্য আমরা এই কালার প্রিসেটে যেটা করব, এই সাদা কালো অপশনটা রাখবো, উপরে সাদা এবং নিচে কালো রাখবো, যেহেতু এখানে আমি মাস্কটা ইনভার্ট করেছি। এখন উপরে সাদা আছে সেটা সাদা রেখে দিলাম এবং আমরা এখানে যেটা করব ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ব্রাশের হার্ডনেসটা আমরা 25-30 মধ্যে রেখে দিব। ওকে। তারপর আমরা যেটা করব, এখানে অপাসিটি আমরা দিয়ে দিব হচ্ছে 60-40, মানে 60-70 এরকম দিয়ে এইখানে আমরা যেটা করব এইভাবে ক্লিক করে এইভাবে টান দিব। এখানে দেখুন আমি কিন্তু এটাকে উপরের দিকে জাস্ট এখানে ক্লিক করে টান দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে একটা ম্যাজিক দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন এবং দেখুন যে এই যে ছবিটা আগে ছিল এবং বর্তমানের ছবি এটা কী ধরনের পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন যে কী পরিমাণ পরিবর্তনটা হয়েছে। এবং আমরা মাঝে মধ্যে যেটা করব, এখানে অপাসিটিটা কমিয়ে একদম কমিয়ে ফ্লোটা একদম কমিয়ে আমরা কিন্তু এখানে একটু একটু কাজ করে দিব। এখানে যেমন ধরুন নাকের অংশটা, নাকের নিচের অংশটা এবং ঠোঁটের যে অংশটা আছে সেটাইতে হালকা আমরা কাজ করে দিব। সো ফ্রেন্ডস, এখন যদি আমি পুরাতন ছবিটা দেখি, একটু দেখি, দেখুন এইটা ছিল পুরাতন ছবিটা আর এটা হচ্ছে নতুন ছবি। দেখুন এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে নতুন, এটা পুরাতন, এটা নতুন। এখন আপনারাই দেখুন স্ক্রিন টাচিংয়ের ফটোশপের মাধ্যমে স্ক্রিন টাচিংয়ের কাজটা কতটুকু ইন্টারেস্টিং এবং একটা একদম পুরোপুরি একটা নষ্ট ছবি। দেখুন এই ছবি মানে গালের মধ্যে কী পরিমাণ একনির দাগ, এটাও কিন্তু এটাকেও কিন্তু আমরা একদম স্ক্রিন রিটাচিংয়ের মাধ্যমে এটা সুন্দরভাবে সারিয়ে ফেলেছি। এটাকে একদম প্রিন্ট আউট করলে খুব সুন্দর লাগবে এখন। সো ফ্রেন্ডস, এই যে ভিডিওটা আছে এটা কিন্তু একদম বিগিনার্সদের জন্য, এটা অ্যাডভান্স কারোর জন্য না। দেখুন যদি ছবিটা আমরা জুম করি তাহলে কিন্তু এখানে কিছু অপশন কিন্তু রয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কীরকম কীরকম একটা রয়ে গেছে, এগুলোকেও কিন্তু একদম সারিয়ে ফেলা যায়। আমি কিন্তু ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের যে ভিডিও আছে সেগুলোতে কিন্তু সেটাও দেখাবো। আমি এটা শুধু বিগিনার্সদের জন্য দেখালাম, কারণ বিগিনার্সরা যদি এটা পারে তাহলে কিন্তু ওইগুলো আরও ভালো করে পারবে, এই জন্য এখান থেকে শুরু করছি মাত্র। সো ফ্রেন্ডস, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতেও পেরেছেন যে এটা কীভাবে করতে হয় এবং আপনারা নিজেরাও পারবেন আমি আশা করি। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং আপনার মতামত, যে কোনো মতামত থাকুক না কেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এইরকম মজার ভিডিও অন্যরাও শিখতে পারে বা দেখতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি যে কোনো ভিডিও যখনই আপলোড করি না কেন সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশান আকারে সেগুলো কিন্তু চলে যাবে। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।